তার গাড়ির উপর জুতো দিয়ে মারা হয়, সুশান্ত রূপকে মারার জন্য জুতো পর্যন্ত তোলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই ছবি যেমন করতে গেছে জি চব্বিশ ঘন্টা গাড়ির উপর ব্যাপক ইট বৃষ্টি হয়েছে, ফলে সামনে গাড়ির কাঁচ যেমন ভেঙে গেছে সামনে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। সুশান্ত ঘোষের উপরে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সুশান্ত ঘোষের উপরে হামলা চালানো হয়েছে, সংবাদ মাধ্যম বাদ যায়নি, আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ছবি শালবনির পূর্ব তারায়, সেখানে সুশান্ত ঘোষের উপরে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। সুশান্ত ঘোষের উপরে হামলা চালানোর যে অভিযোগ তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তিনি সকাল থেকেই বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন শালবনির মোর্চার, তিনি প্রাণ হয়েছেন। দেখো শালবনির পূর্ব তারা যে স্কুল প্রাথমিক বিদ্যালয়, সেখানে যখন সিপিএম প্রার্থী সুশান্ত ঘোষ থেকে ঢুকেছিলেন বুথে, সেই সময়ে দাঁড়িয়ে কিছু সমর্থক, যেটা জানা যাচ্ছে যে তারা তৃণমূল সমর্থক, সুশান্ত ঘোষের উপরে কার্যত হামলা চালায়, তার গাড়ি ঘিরে তাকে জুতো। আপনারা দেখছিলেন সেই ছবি, আবার দেখাচ্ছি আপনারা শুনুন কি হয়েছে। জি চব্বিশ ঘন্টার গাড়ির উপরেও হামলা চলেছে, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি ভাঙা হয়েছে, গাড়ির কাঁচ ভাঙা অবস্থায় রয়েছে। সুশান্ত ঘোষের উপরে হামলার অভিযোগ সেই ছবি করতে যায় আমাদের প্রতিনিধি, এবং তারপর সেই সময় ঠিক কি হয়েছিল দেখুন। সুশান্ত ঘোষের উপরে হামলার অভিযোগ উঠেছে, শালবনির পূর্ব তারায় আক্রমণ হয়েছে, এবং সংবাদ মাধ্যমের উপরেও আক্রমণ। প্রবীর আমাদের প্রতিনিধি ছিলেন, প্রবীর কি অবস্থা এখন আর কি হয়েছিল, আবার প্রবীরের কাছে আমরা যাব। প্রবীর আমাদের প্রতিনিধি এই খবর সংগ্রহ করতে যায়। জি চব্বিশ ঘন্টার গাড়ির উপরেও হামলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি যখন তাড়া করা হচ্ছে রীতিমতো, এবং কেউ একজন জুতো হাতেও দেখা গিয়েছে। সুশান্ত ঘোষ সকাল সকাল বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন, কখনো তার অভিযোগ এজেন্ট বসতে দেওয়া হয়নি, সেই এজেন্ট বসানোর জন্য তাকে রীতিমতো বাকবিতণ্ডায় জড়াতে আমরা দেখেছি। অপরদিকে তার উপরে হামলার ঘটনা ঘটেছে, তার সঙ্গে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তৃণমূলের কংগ্রেস কর্মীরা, তারা বলছেন কঙ্কাল কাণ্ডে জড়িত অভিযুক্ত ইত্যাদি কথা তুলে। প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন, প্রবীর দেখো সুশান্ত ঘোষের উপর তো হামলা হয়েছে, সুশান্ত ঘোষের যখন পূর্ব পাড়ায় তিনি ঢুকেছিলেন একটি বুথে, সেই বুথে তৃণমূল কর্মী সমর্থকরা দ্বারা সামনে দাঁড়িয়েছিলেন সেই সময় হয়তো, এবং তারপরে সুশান্ত ঘোষ যখন বুথ থেকে তিনি বেরিয়ে আসতেন, তারপরে সুশান্ত ঘোষকে কার্যত ধাক্কা মারেন কিছু কর্মী সমর্থকরা, তারপর সুশান্ত ঘোষ যখন গাড়িতে উঠতে যায় তার গাড়িতে উপর হামলা হয়, তার গাড়ির উপর জুতো দিয়ে মারা হয়, সুশান্ত ঘোষকে মারার জন্য জুতো পর্যন্ত তোলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই ছবি যখন করতে গেছে জি চব্বিশ ঘন্টা গাড়ির উপর ব্যাপক ইট বৃষ্টি হয়েছে, ফলে সামনে গাড়ির কাঁচ যেমন ভেঙে গেছে সামনে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে চব্বিশ ঘন্টা গাড়ি। গঙ্গা না তা তো দুধ দূর।